38টি ড্রোন নিয়ে ক্রিমিয়ার আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংসের দাবি রাশিয়ার। রমজানের আগে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। মার্কিন কূটনীতিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, 40 বছর কিউবার গুপ্তচর ছিলেন। মুম্বাই বন্দরে আটক পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত কার্গো জাহাজ। রমজানে মূল্য ছাড়ের পাল্লা আরব আমিরাতে। সবশেষে জানবেন বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী কে এই আব্দুল সালাম। 38টি ড্রোন নিয়ে ক্রিমিয়ায় আক্রমণ ইউক্রেনের। রাশিয়ার কর্তৃক অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে 38টি ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়েছে ইউক্রেন, তবে সবগুলো ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। যদিও এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার ভোরে ক্রিমিয়া উপদ্বীপে হামলা করতে ইউক্রেনের পাঠানো 38টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে ইউক্রেন এবং রাশিয়ান সোশ্যাল মিডিয়ায়। তবে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বিবৃতিতে রবিবার ভোরের এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। অবশ্য ফিওডোসিয়ার কাছে রাস্তায় যান চলাচল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছিল বলে ক্রিমিয়া রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা আগেই জানিয়েছিলেন। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী সেতুতে যান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও ক্রিমিয়ার রুশ কর্মকর্তারা টেলিগ্রামে জানিয়েছেন। যদিও এই সেতুতে স্থানীয় সময় রবিবার ভোর 4:45 দিকে যান চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ফিওডোসিয়ার বাসিন্দাদের উদ্ধৃত করে রাশিয়ান এবং ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত 2টার দিকে সমুদ্রবন্দর এবং একটি তেলের ডিপো এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রমজানের আগে ফের বাড়ল এলপি গ্যাসের দাম। রমজানে পণ্যের দাম স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পন্থায় কাজ করছে সরকার। ঠিক সেই আগমুহূর্তে বাড়ানো হলো ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম। নতুন দাম অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 1,774 টাকা থেকে বাড়িয়ে 1,482 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুর 3টায় নতুন এই দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 41 টাকা বাড়িয়ে 1,474 টাকা নির্ধারণ করা হয়। মার্কিন কূটনীতিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, 40 বছর কিউবার গুপ্তচর ছিলেন। বিশ্বের প্রায় সব দেশে গুপ্তচর বৃত্তি করে থাকে যুক্তরাষ্ট্রে, এমনটা শোনা যায়। তবে এবার জানা গেল, 40 বছরেরও বেশি সময় ধরে কিউবার গুপ্তচর হিসেবে কাজ করেছেন একজন মার্কিন কূটনৈতিক। ভিক্টর ম্যানুয়েল রোসা নামের এই ব্যক্তি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 73 বছর বয়সী রোচার বিরুদ্ধে 1981 সাল থেকে গোপনে কিউবান সরকারের কাছে তথ্য হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি এসব অভিযোগকে মিথ্যা দাবি করলেও বৃহস্পতিবার তিনি তা স্বীকার করেন। এক দফা শুনানির পর আগামী 12 এপ্রিল তার বিরুদ্ধে রায় ঘোষণা হতে পারে। রোসা 1981 থেকে 1995 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, জাতীয় নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নানা পদে দায়িত্ব পালন করেছেন। 2000 থেকে 2002 মেয়াদে তিনি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আর্জেন্টিনা, হন্ডুরাস, মেক্সিকো ও ডোমিনিকান রিপাবলিকেও কাজ করেছেন। রোসার বিরুদ্ধে 3টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। সেগুলো হচ্ছে, বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করা, অ্যাটর্নি জেনারেলকে পূর্ব ঘোষণা ছাড়াই বিদেশি সরকারের জন্য কাজ করা এবং মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট বাগিয়ে নেওয়া। মুম্বাই বন্দরে আটক পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত কার্গো জাহাজ। পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত একটি কার্গো জাহাজ আটক করেছে ভারত। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করা হচ্ছে সন্দেহে মুম্বাইয়ের নবসেবা বন্দরে পাকিস্তানগামী জাহাজটি আটক করা হয়েছে। শনিবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাদ্দে স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে এই খবর জানায়। প্রতিবেদন মতে, সিএমএ সিজিএম আত্তিলা নামে মাল্টার পতাকাবাহী বাণিজ্য জাহাজটি চীন থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 23 জানুয়ারি মুম্বাইয়ের নবসেবা বন্দরে ভারতীয় শুল্ক কর্মকর্তারা প্রথমে জাহাজটিকে থামায়, এরপর জাহাজটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ইতালির এক কোম্পানির তৈরি করা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি যন্ত্র সহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। সিএনসি যন্ত্রগুলোকে মূলত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই যন্ত্র সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে অত্যন্ত দক্ষতার সাথে এবং ধারাবাহিক ও নির্ভুল কাজ করে, যা ম্যানুয়ালি করা সম্ভব নয়।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি দলও জাহাজের চালানটি পরিদর্শন করে। তল্লাশি শেষে DRDO জানায় প্রতিবেশী পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির জন্য এইসব অস্ত্র ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে এইসব সরঞ্জাম কার্যকরী হতে পারে। 1996 সাল থেকে CNC যন্ত্রকে ওয়াসেনার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে এইসব সরঞ্জামের বিস্তার বন্ধ করায় আন্তর্জাতিক এই অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য। রমজানে মূল্যছাড়ের পাল্লা আরব আমিরাতে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। এই মাস উপলক্ষে এরই মধ্যে রমজানে মূল্যছাড়ের পাল্লায় নেমেছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। কে কত কম দামে পণ্য বিক্রি করতে পারে, ইতিমধ্যে 50-75% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাম কমানো বেশিরভাগ জিনিসই অত্যাবশ্যকীয় পণ্য। UAE-র সংবাদপত্র খালিজ টাইমসের প্রতিবেদনে জানিয়েছে, রমজান মাস সামনে রেখে গত 21 ফেব্রুয়ারি প্রায় 10,000 পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির শারজা কো অপারেটিভ সোসাইটি নামের একটি রিটেইলার প্রতিষ্ঠান। দাম কমানো আইটেমগুলো প্রায় 80% অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, যেগুলো আমিরাত জুড়ে তাদের 67টি শাখায় পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম 75% পর্যন্ত হ্রাস পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে পুরস্কার জেতার সুযোগও রয়েছে। 300 দিরহাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে প্রতি সপ্তাহে 2টি সুযোগী ডিজায়ার গাড়ি, 30টি আসবাবপত্র উপহার কার্ড যার মূল্য 5,000 দিরহাম এবং 1,000 দিরহাম মূল্যের 32টি শপিং গিফট কার্ড। শারজা কোঅপারেটিভ সোসাইটির CEO মজিদ আল জুনাইদ বিশ্বব্যাপী সরবরাহ চেইনে চ্যালেঞ্জ সত্ত্বেও তারা শাখা জুড়ে প্রয়োজনীয় পণ্যগুলোর ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করার জন্য সমিতির প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী কে এই আব্দুল সালাম? ভারতে 2024 সালে লোকসভা নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিজেপির প্রথম দফার প্রার্থীর তালিকায় শনিবার 2রা মার্চ ঘোষণা হয়। ভারতের 14টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীদের নাম এতে ঘোষিত হয়েছে। বিজেপি এবারের নির্বাচন যুদ্ধে 370-এর বেশি আসন দখলের স্বপ্ন দেখছে। এই আসন দখলের রোডম্যাপে বিজেপির অন্যতম নজর রয়েছে দক্ষিণাত্যে। দক্ষিণের রাজনীতিতে বিজেপি জমিপোক্ত করতে বহু কৌশলে এগোতে চাইছে। এদিকে তারই মাঝে শনিবার প্রার্থী তালিকার ঘোষণার সময় কেরলের বহু কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে শিবির, সেখানেই নাম উঠে আসে আব্দুল সালামের। শনিবার ঘোষিত বিজেপির 195 জন প্রার্থীর মধ্যে একমাত্র মুসলিম নাম ছিল আব্দুল সালামের, কেরলের মাল্লাপুরমের প্রার্থী আব্দুল সালাম। বিজেপির এই প্রার্থীর পরিস্থিতি প্রথমে উঠে আসে শিক্ষা জগতের সাথে তার সংযোগের বিষয়টি। কালিকট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল সালাম এবারের নির্বাচনে মাল্লাপুরম থেকে দাঁড়াচ্ছেন। মূলত কেরলের তিরুরের বাসিন্দা আব্দুল সালাম। তার লিঙ্কডিন প্রোফাইল অনুসারে 2018 সাল পর্যন্ত তিনি জীববিজ্ঞানে 153টি গবেষণাপত্র, 14টি পর্যালোচনা নিবন্ধ এবং 13টি বই প্রকাশ করেছেন। এরপর 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। সেই বছরই মোদী সরকারের নেতৃত্বে কেন্দ্রে NDA জোট সরকার আসে। ওই বছর লোকসভা ভোটে প্রথমবার জিতেন, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর 2021 সালে 131 মিনিমাম কেন্দ্র থেকে কেরলের বিধানসভা ভোটে লড়েন আব্দুল সালাম। সেবারের ভোটে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা জানিয়ে আব্দুল সালাম জানান, তার মোট সম্পত্তির পরিমাণ 6.47 কোটি রুপি। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ রেজিস্টার করা নেই।